বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের মধ্যম তরঙ্গ ছয়শ তিরানব্বই হার্স ও এফএম একশো ছয় মেগাহার্স সহ সকল আঞ্চলিক কেন্দ্র এবং দেশের সকল কমিউনিটি রেডিও থেকে শুরু হচ্ছে ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম ঘরে বসে শিখি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজ থাকবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বিষয়াদি এবং প্রথমেই নিবেদন করছি প্রথম শ্রেণীর গণিত বিষয়ক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই পরিবারের সকলকে নিয়ে ভালো আছো সুস্থ আছো ও নিরাপদে আছো বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখে অনুষ্ঠানে প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাইদা হাসমিরুমা প্রধান শিক্ষক পিঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় গাজীপুর সদর গাজীপুর বন্ধুরা তোমরা সবাই প্রাথমিক গণিত পাঠ্যপুস্তক খাতা ও পেন্সিল নিয়ে তৈরি হয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা করোনা ভাইরাসের কারণে আমাদের বিদ্যালয়গুলো অনেক দিন ধরে বন্ধ আছে বন্ধুরা আমরা আমাদের চেনা পরিবেশে যেতে পারছি না তাই আমরা বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে যাব না বাড়ির বাহিরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করব বাংলাদেশ সরকার এই ভাইরাসের সংক্রমণ রোধে পর্যায়ক্রমে টিকাদানের ব্যবস্থা করছে আমরা আশা করছি শীঘ্রই আমরা বিদ্যালয়ে যেতে পারব যে পর্যন্ত না বিদ্যালয় খুলছে সে পর্যন্ত আমরা ঘরে বসেই আমাদের পড়ালেখা চালিয়ে যাব এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলব বন্ধুরা গত পাঠে কি শিখেছিলাম তোমাদের মনে আছে নিশ্চয় গত পাঠে আমরা ছবি গণনা করে ফোটা রং করতে গণনা করতে ও সংখ্যা লিখতে শিখেছি আজও আমরা ছবি গণনা করে ফোটা রঙ করতে গণনা করতে ও সংখ্যা লিখতে শিখব তাহলে বলো তো বন্ধুরা ছয়টি আমের ছবির জন্য কয়টি ফোটা দিতে হবে তোমরা সঠিক চিন্তা করেছ ছয়টি আমের জন্য আমাদের ছয়টি ফোটা দিতে হবে আজ আমরা ছবি গণনা করে ফোটা রঙ করব সংখ্যা পড়ব ও লিখব বন্ধুরা আমাদের আজকের পাঠ অধ্যায় তিন পৃষ্ঠা নম্বর ১৬, পাঠ্যাংশ গণনা করা রং করা পড়া ও লেখা আজ আমরা ষোলো পৃষ্ঠার নয় ও দশ সংখ্যা গণনা করব রং করব, পড়ব ও লিখব শিক্ষার্থী বন্ধুরা তোমরা পাঠ্যপুস্তকের ১৬ নম্বর পৃষ্ঠা খুলে ছবিগুলোর দিকে লক্ষ্য করো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পৃষ্ঠাটিতে কাপের ছবি আছে কাপের ছবির পাশে ফোটা দেওয়া আছে তার সামনে সংখ্যা লেখা আছে এবং সংখ্যার সামনে সংখ্যাটি কীভাবে লিখতে হবে তা দেওয়া আছে আমরা এবার ছবি গণনা করে ছবির সমান সংখ্যক ফোটা রঙ করব এবং সংখ্যা পড়ব ও লিখব তোমরা দেখো ষোলো নম্বর পৃষ্ঠার বাম দিকে কাপের ছবি দেওয়া আছে চার নম্বর ছবিটি গণনা করে দেখি কয়টি কাপের ছবি দেওয়া আছে কাপের ছবি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে ছবিতে কাপের ছবি আছে নয়টি ছবির সামনের ফোটাগুলোর মধ্যে নয়টি ফোটা রং করতে হবে চলো আমরা নয়টি ফোটা রঙ করি ফোটার সামনে নয় সংখ্যাটি লেখা আছে তাহলে নয়টি কাপের জন্য আমাদের সংখ্যাটি হবে নয় এবার আমরা সংখ্যা পড়ব সংখ্যাটি হলো নয় আমরা আবার পড়ি সংখ্যাটি হলো নয় এবার আমরা সংখ্যা নয় লিখব দেখো বইয়ে নয় সংখ্যাটি লিখে তার ডানে ফোটা ফোটা দিয়ে নয় লেখা আছে আমরা পেন্সিল দিয়ে উপর থেকে নিচে ফোটাগুলো জোড়া দিয়ে নয় সংখ্যাটি লিখব সবাই পাঠ্যপুস্তকে পেন্সিল দিয়ে নয় সংখ্যাটি তিনবার লিখে নাও এবার ষোলো নম্বর পৃষ্ঠার শেষ ছবিতে কয়টি কাপের ছবি আছে চলো গণনা করি ছবিতে কাপ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছবিতে কাপ আছে দশটি ছবির সামনের ফোটাগুলোর মধ্যে দশটি ফোটা রং করতে হবে চলো আমরা দশটি ফোটা রং করি ফোটার সামনে দশ সংখ্যাটি লেখা আছে তাহলে দশটি কাপের জন্য আমরা সংখ্যা দশ লিখবো এবার সংখ্যা পড়ব সংখ্যাটি হলো দশ আমরা আবার পড়ি সংখ্যাটি হলো দশ এবার আমরা দশ সংখ্যাটি লিখব দেখো বইয়ের প্রথমে দশ সংখ্যাটি একের ডানে শূন্য লিখে লেখা আছে দশ সংখ্যাটির ডানে ফোটা ফোটা দিয়ে দশ লেখা আছে আমরা পেন্সিল দিয়ে উপর থেকে নিচে ফোটাগুলো জোড়া দিয়ে দশ সংখ্যাটি লিখব সবাই পাঠ্যপুস্তকে পেন্সিল দিয়ে দশ সংখ্যাটি তিনবার লিখে নাও বন্ধুরা আমার মনে হয় তোমরা এখন ছয় হতে দশ পর্যন্ত সংখ্যাগুলো চিনতে পারবে এবং লিখতে পারবে বন্ধুরা তোমরা সবাই তোমাদের খাতায় নিচে নিচে নয়টি ও দশটি দাগ দাও এবং দাগগুলোর সামনে সংখ্যা লিখো আমার মনে হয় তোমরা সবাই দাগ দিচ্ছ এবার নিশ্চয় তোমরা সংখ্যাগুলো লিখছ তোমাদের সবার মনে হয় দাগ দেওয়া ও সংখ্যা লেখা হয়ে গেছে তাহলে আমি বলছি তোমরা সবাই আমার সাথে তোমাদের কাজটি মিলিয়ে নাও তোমরা নিশ্চয়ই নয়টি দাগের জন্য সংখ্যা নয় ও দশটি দাগের জন্য দশ সংখ্যাটি লিখেছ তোমরা সঠিকভাবে তোমাদের কাজটি করেছ তাই তোমাদের সকলকে ধন্যবাদ বন্ধুরা এবার তোমাদের বাড়ির কাজ নেওয়ার পালা তোমরা বাড়িতে ছয় হতে দশ পর্যন্ত সংখ্যা প্রতীকগুলো পাঁচবার করে লিখবে বাড়ির কাজ করার সময় খাতার উপরে ডান কোণে আজকের তারিখ ও বিষয় লিখবে বিদ্যালয় খোলার পর বাড়ির কাজ তোমাদের গণিত শিক্ষককে দেখাবে আদরের সোনামণিরা আজকের পাঠে মনোযোগ সহকারে অংশগ্রহণের জন্য তোমাদের অনেক ধন্যবাদ আশা করি আগামী পাঠেও যথাসময়ে উপস্থিত থাকবে সে পর্যন্ত পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো ও নিরাপদে থাকো তোমাদের আবারও অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি শিক্ষার্থী বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ক পাঠদান হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস দ্বিতীয় শ্রেণী ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া আফরিন ঈশা সহকারী শিক্ষক খোকন সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রাপুর ঢাকা তাহলে আর দেরি না করে তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাস টু টেক্সট বই খাতা পেন্সিল ইরেজার নিয়ে ঝটপট বসে পড়ো স্টুডেন্টস করোনা ভাইরাস থেকে বাঁচতে তোমরা নিশ্চয়ই মুখে মাস্ক ব্যবহার করছো নির্ধারিত দূরত্ব বজায় রাখছ আর সাবান দিয়ে নিয়ম মেনে হাত ধুয়ে নিচ্ছ গুড তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পাঠে আমরা ইংরেজি অ্যালফাবেটের পি থেকে টি এই পাঁচটি লেটার দিয়ে পাঁচটি ওয়ার্ড শিখেছিলাম বলতো আমরা আর দিয়ে কোন ওয়ার্ড শিখেছিলাম গুড রোজ আজকের পাঠে আমরা পি থেকে টি পর্যন্ত এ পাঁচটি লেটার দিয়ে শেখা ওয়ার্ডগুলো লিখতে শিখব মাইড্রো স্টুডেন্টস এবার তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ নম্বর নাইন খুলে বসো এই পৃষ্ঠার ওপরে বা দিকে দেখতে পাচ্ছ নীলকালিতে আমাদের আজকের পাঠের টাইটেল দেওয়া আছে অ্যালফাবেট এর পাশে নীলকালিতে লেখা লেসনস ফোর টু সিক্স ইউনিট ফোর আজ আমরা ইউনিট ফোর লেসন ফাইভ ও সিক্স থেকে ইংরেজি অ্যালফাবেটের পি থেকে টি এই পাঁচটি লেটার দিয়ে শেখা ওয়ার্ডগুলো লিখতে শিখব স্টুডেন্টস এসো আমরা লাল কালিতে লেখা বি রিড অ্যান্ড সে ট্রেস অ্যান্ড রাইট অংশটুকু দেখি এখানে শুরুতেই দেখো তোমাদের হাতের বাঁ দিকে ডট দিয়ে একটি শব্দ লেখা আছে নিশ্চয়ই তোমরা বলতে পারবে শব্দটি কি পট এর পরের ওয়ার্ড কি ভেরি গুড কোয়াইল এর পর কোন ওয়ার্ডটি আছে ইয়াস রোজ তারপরের ওয়ার্ডটি কি সান এবং সব শেষ ওয়ার্ডটি কি দিয়ে আছে টাইগার ভেরি গুড আমরা এবার ডটগুলো জয়েন করে শব্দগুলো লিখব তোমরা সবাই তোমাদের পেন্সিল হাতে নাও প্রথমে পট শব্দের প্রতিটি লেটার পি ও টি এর ডটস জয়েন করে পট শব্দটি লিখে ফেলো তোমরা নিশ্চয়ই পি ও টি লেটারগুলোর ডটস জয়েন করে পট শব্দটি লিখতে পেরেছ ভেরি গুড এবার তার পরের শব্দটি লিখতে এর প্রতিটি লেটার কিউ ইউ এ এল এর ডটগুলো জয়েন করো স্টুডেন্টস নিশ্চয়ই তোমরা কিউ ইউ এ আই এল এর ডটগুলো সুন্দরভাবে জয়েন করতে পেরেছ গুড স্টুডেন্টস কয়েলের পরে ডটস দিয়ে লেখা ওয়ার্ডটি দেখো রোজ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এর পরের শব্দটি কি বলো তো ইয়াস সান এরপরে ডট দিয়ে লেখা শব্দটি হলো টাইগার তোমরা নিশ্চয়ই এখন বাড়িতে বসে এই তিনটি ওয়ার্ডের সকল লেটারের ডটস জয়েন করে ওয়ার্ডগুলো লিখতে পারবে ইয়াস এক্সেলেন্ট তাহলে আজকের পাঠে আমরা পি থেকে টি পর্যন্ত এই পাঁচটি লেটার দিয়ে পাঁচটি ওয়ার্ড পট কোয়াইল রোজ সান টাইগার লিখতে শিখলাম মাই স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই এবার অ্যাক্টিভিটি সি লুক অ্যান্ড সে রাইট অংশটি করতে পারবে এখানে প্রতিটি ছবির পাশে একটি করে বক্স দেয়া আছে তোমরা ছবি দেখে ছবির নাম বক্সে লিখবে বলো তো তোমাদের হাতের বা দিক থেকে প্রথম ছবিটির নাম কি ইয়াস কোয়াইল তাহলে তোমরা বক্সে লিখবে কিউ ইউ এ আই এল কোয়াইল ঝটপট লিখে ফেলো নিশ্চয়ই লিখতে পেরেছো দেখো কোয়াইল পাখিটি তার ঠোঁটে একটি ফুল নিয়ে উড়ে যাচ্ছে এবার এই ফুলের পাশে দেয়া বক্সে ফুলটির নাম লিখে ফেল আমি আশা করছি তোমরা লিখেছ আর ও ই রোজ গুড এবার এর নিচে যে বস্তুটি দেখা যাচ্ছে তোমরা তার বা পাশে দেওয়া বক্সে ওই বস্তুর নামটি এখন লিখে ফেলো তোমরা নিশ্চয়ই লিখেছ পট পি ও টি তাই না গিড এবার পটটি ধরে রেখেছে যে পশু তোমরা সে পশুর নামটি তার পাশের বক্সে লিখে ফেলো জলদি আমার মনে হয় তোমরা এখানে লিখেছ টি আই ই আর টাইগার তাই না এবার এ বক্সের ওপর যে ছবিটি দেখা যাচ্ছে তোমরা সে ছবির নামটি তার পাশে দেয়া বক্সে লিখে ফেলো তোমরা নিশ্চয়ই লিখেছ এস ইউ এন সান ওয়েল ডান মাই স্টুডেন্টস এবার তাহলে তোমরা তোমাদের আজকের হোমওয়ার্কটি নিয়ে নাও তোমাদের আজকের হোমওয়ার্ক তোমরা অ্যাক্টিভিটি বিতে কোয়াইলের পর ডটস দিয়ে লেখা যে তিনটি ওয়ার্ড আছে ডটস জয়েন করে সে ওয়ার্ডগুলো লিখবে এবং তার নিচের লাইনে ওপরের ওই পাঁচটি ওয়ার্ডস কপি করবে স্কুল খোলার পর তোমরা এই বাড়ির কাজটি তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে স্টুডেন্টস আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের ধন্যবাদ পরবর্তী পাঠে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি শিক্ষার্থী বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ক পাঠদান

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে তোমরা নিশ্চয়ই মাস্ক ব্যবহার করছো নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখছ এবং নিয়ম মেনে সাবান দিয়ে হাত ধৌত করছো স্টুডেন্টস তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পাঠে আমরা কি শিখেছিলাম গত পাঠে আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নাম্বারগুলো অঙ্কে বা ইন ফিগার এবং বানান করে বা ইন ওয়ার্ডস পড়তে এবং লিখতে শিখেছি আজ আমরা ক্লাসরুমে ব্যবহৃত হয় এমন কিছু কমান্ডস এবং ইনস্ট্রাকশানস নিয়ে আলোচনা করব তোমাদের নিশ্চয়ই মনে আছে দ্বিতীয় শ্রেণীতে ইউনিট থ্রিতে আমরা কিছু কমান্ডস শিখেছিলাম আজ আমরা আরও কিছু কমান্ডস শিখব ডিয়ার স্টুডেন্টস নাও প্লিজ ওপেন your ইংলিশ ফর today বুক অ্যাট পেজ নাম্বার টেন আশা করছি তোমরা পেজ টেন খুলেছ পেজ টেনের উপরে বাম দিকে নীলকালিতে ইউনিট ফাইভ ও কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশনস ইনসাইড দ্য ক্লাসরুম এবং ডান দিকে লেসেন্স ওয়ান টু থ্রি লেখা আছে তাহলে আজ আমাদের পাঠ হল কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশনস ইনসাইড দ্য ক্লাসরুম ইউনিট ফাইভ লেসেন্স ওয়ান টু থ্রি ডিয়ার স্টুডেন্টস প্লিজ লুক অ্যাট অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এ লিসেন অ্যান্ড সে এর নিচে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি ছবির জিনিসগুলো তো তোমাদের খুব চেনা তাই না আমাদের সবার স্কুলে ক্লাসে আমরা এই জিনিসগুলো ব্যবহার করে থাকি একদম বাম পাশে আছে বোর্ডের ছবি তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ বোর্ডের পরে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি ডাস্টার তারপর বাক্সভর্তি চক এবং সব শেষে একটি পতাকা বা ফ্ল্যাগের ছবি প্রতিটি ছবির নিচে বানান করে একটি ওয়ার্ড লেখা আছে এখন আমি ওয়ার্ডটি বলছি তোমরা মনোযোগ দিয়ে শোনো বোর্ড ডাস্টার চক ফ্ল্যাগ আমি আবার বলছি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং আমার সাথে সাথে বলো বোর্ড ডাস্টার চক ফ্ল্যাগ স্টুডেন্টস এবার চলো আমরা অ্যাক্টিভিটি বি লিসেন অ্যান্ড সে এর নিচের ছবিগুলো দেখি দেখতে পাচ্ছ বলো তো হ্যাঁ বাম দিকের প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি স্কুল ড্রেস পড়া মেয়ে শিক্ষকের কমান্ড বা আদেশ শুনে চকের বাক্স থেকে চক নিচ্ছে আর ছবির নিচে কমান্ডটি লেখা আছে এখানে টিচার মেয়েটিকে কমান্ড বা আদেশ দেওয়ার জন্য বলছেন টেক দ্য চক তো আমার সাথে টেক চক আবার বলো টেক দ্য চলো তো ডান পাশের ছবিটিতে কি আছে দেখি এ ছবিতে দেখতে পাচ্ছি মেয়েটি শিক্ষকের কমান্ড বা আদেশ শুনে বোর্ডের দিকে যাচ্ছে আর ছবির নিচে কমান্ডটি লেখা আছে এখানে টিচার মেয়েটিকে কমান্ড বা আদেশ দেওয়ার জন্য বলেছেন গো টু দ্য বোর্ড তোমরা বলো তো আমার সাথে গো টু দ্য বোর্ড আবার বলো গো টু দ্য বোর্ড এবার পরের লাইনের বাম দিকের প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে শিক্ষকের কমান্ড বা আদেশ শুনে ডাস্টার দিয়ে বোর্ড পরিষ্কার করছে আর ছবির নিচে কমান্ডটি লেখা আছে এখানে টিচার ছেলেটিকে কমান্ড বা আদেশ দেওয়ার জন্য বলেছেন ক্লিন দ্য বোর্ড উইথ দ্য ডাস্টার তোমরা বলো তো আমার সাথে ক্লিন দ্য বোর্ড উইথ দ্য ডাস্টার আবার বলো ক্লিন দ্য বোর্ড উইথ দ্য ডাস্টার এরপর চলো ডানপাশের সব শেষ ছবিটি দেখি এ ছবিতে দেখতে পাচ্ছি মেয়েটি শিক্ষকের কমান্ড বা আদেশ শুনে আমাদের পতাকা আঁকছে আর ছবির নিচে কমান্ডটি লেখা আছে এখানে টিচার মেয়েটিকে কমান্ড বা আদেশ দেওয়ার জন্য বলেছেন ড্র আওয়ার ফ্ল্যাগ তোমরা বলো তো আমার সাথে ড্র আওয়ার ফ্ল্যাগ আবার বলো ড্র আওয়ার ফ্ল্যাগ ডিয়ার স্টুডেন্টস অ্যাক্টিভিটি এতে আমরা দেখলাম শিক্ষক যদি বলেন টেক দ্য চক তাহলে চক নিবে শিক্ষক যদি বলেন গো টু দ্য বোর্ড তাহলে তুমি বোর্ডের দিকে যাবে শিক্ষক যদি বলেন ক্লিন দ্য বোর্ড উইথ দ্য ডাস্টার তাহলে তুমি ডাস্টার দিয়ে বোর্ডটি পরিষ্কার করবে এবং শিক্ষক যদি বলেন ড্র আওয়ার ফ্ল্যাগ তাহলে তুমি আমাদের পতাকাটি আঁকবে অর্থাৎ যে কাজ করার জন্য কমান্ড করা হয় সেই কাজটি করবে ডিয়ার লার্নার্স এবার চলো আমরা প্রথম ছবিটিতে আবার যাই শিক্ষক যখন টেক দা চক বলেছেন তখন মেয়েটি কি করেছে হ্যাঁ মেয়েটি তখন চক হাতে নিয়েছে এখন তোমার শিক্ষক যদি বলেন টেক দা চক তাহলে তুমি কি করবে হ্যাঁ তুমি চক হাতে নিবে এখন শিক্ষক যদি বলেন টেক দা পেন্সিল তাহলে তুমি কি করবে হ্যাঁ তুমি পেন্সিল হাতে নিবে আর শিক্ষক যদি বলেন টেক দ্য বুক তাহলে তুমি কি করবে তুমি নিশ্চয় বইটি হাতে নিবে একইভাবে দ্বিতীয় ছবিতে দেখো শিক্ষক যখন গো টু দ্য বোর্ড বলেছেন তখন মেয়েটি কি করেছে হ্যাঁ মেয়েটি বোর্ডের দিকে গিয়েছে এখন তোমার শিক্ষক যদি বলেন গো টু দ্য বোর্ড তাহলে তুমি কি করবে হ্যাঁ বোর্ডের দিকে যাবে তোমার শিক্ষক যদি বলেন গো টু দ্য ডোর তাহলে তুমি কি করবে হ্যাঁ তুমি নিশ্চয়ই ডোর বা দরজার দিকে যাবে আবার তোমার শিক্ষক যদি বলেন গো টু দ্য উইন্ডো তাহলে তুমি নিশ্চয়ই উইন্ডো বা জানালার দিকে যাবে এভাবে শিক্ষক যদি বলেন ক্লিন দ্য বোর্ড উইথ দ্য ডাস্টার তাহলে তুমি ডাস্টার দিয়ে বোর্ড পরিষ্কার করবে এবং শিক্ষক যদি বলেন ড্র আওয়ার ফ্ল্যাগ তাহলে তুমি আমাদের পতাকাটি আঁকবে অর্থাৎ যে কাজ করার জন্য কমান্ড করা হয় সেই কাজটি তুমি করবে ডিয়ার লার্নার্স আজ আমরা কমান্ড শুনে কিভাবে কাজ করতে হয় তা শিখলাম এখন আমি কিছু কমান্ড করব তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং চেষ্টা করবে আজকের পাঠের আলোকে নিজে নিজে কাজটি করার তোমাদের সবার কাছে তো কলম বা পেন আছে তাই না এখন আমি যদি বলি টেক দ্য পেন তাহলে তুমি কি করবে আমি আবারও বলছি টেক দ্য পেন তাহলে তুমি কি করবে তুমি নিশ্চয়ই তোমার কলমটি নিয়েছ তাই না এখন আমি যদি বলি ক্লিন দ্য ফ্লোর তাহলে তুমি কি করবে আমি আবারও বলছি ক্লিন দ্য ফ্লোর তাহলে তুমি কি করবে স্টুডেন্টস তুমি নিশ্চয়ই তোমার ফ্লোর বা মেঝে পরিষ্কার করবে তাই না ডিয়ার স্টুডেন্টস ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস তোমরা আজকের তারিখ দিয়ে হোমওয়ার্ক লিখে নাও তোমাদের হোমওয়ার্ক হল তোমরা অ্যাক্টিভিটি বিতে দেওয়া কমান্ডগুলো বারবার করে পড়বে এবং কমান্ড ফলো করা বাড়িতে প্র্যাকটিস করবে স্কুল খুললে অবশ্যই তোমার শ্রেণী শিক্ষককে কমানগুলো শোনাবে মাই ডিয়ার স্টুডেন্টস থ্যাঙ্ক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস হোপ টু সি ইউ ইন নেক্সট ক্লাস স্টে সেফ চতুর্থ শ্রেণীর বন্ধুরা প্রস্তুত হয়ে যাও এবারে তোমাদের ক্লাস শুরু হচ্ছে হ্যাঁ এবারে রয়েছে তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ক পাঠদান শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশ বেতার থেকে সম্প্রচারিত ঘড়ি বসে শিখি অনুষ্ঠানে তোমাদেরকে স্বাগতম আজ চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে তোমাদের সাথে আছি আমি ফেরদাউসি কুইন সহকারী শিক্ষক সাতিয়ান্তলি সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজদি খান মুন্সিগঞ্জ প্রিয় সোনামণিরা মহামারী করোনা ভাইরাসে প্রায় সারা বিশ্বের সাথে বাংলাদেশও আক্রান্ত এ ভাইরাস থেকে বাঁচার জন্য ঘরের বাইরে যেতে হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে এবং ফিরে এসে কমপক্ষে বিশ সময় ধরে হাত ধোব স্কুল এখনও বন্ধ তাই ঘরে বসেই পড়ালেখা চালিয়ে যাব এবার বইখাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা গত পাঠে আমরা বাক্য সহ নতুন শব্দের অর্থ এবং ছোট ছোট প্রশ্নের উত্তর শিখেছি যেমন ময়রা শব্দের অর্থ যারা মিষ্টান্ন জাতীয় খাবার তৈরি করেন ময়রা শব্দ দিয়ে বাক্য ময়রা মিষ্টি বানায় মুদি শব্দের অর্থ যারা চাল ডাল নুনসহ রকমারি পণ্য বিক্রি করেন মুদি শব্দ দিয়ে বাক্য মুদি দোকানে চাল ডাল তেল সব পাওয়া যায় পাটা শব্দের অর্থ তক্তা পাটা শব্দ দিয়ে বাক্য রুটি বানাতে পাটা লাগে ভনভনিয়ে শব্দের অর্থ ভনভন শব্দ করে ভনভনিয়ে শব্দ দিয়ে বাক্য মাছি ভনভনিয়ে উঠছে হনহনিয়ে শব্দের অর্থ হনহন শব্দ করে যাওয়া হনহনিয়ে শব্দ দিয়ে বাক্য হাঁটুরেরা হনহনিয়ে হাঁটে যায় আরও শিখেছে ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন মাছে ভনভনিয়ে উঠছে পালকির বেহারা হন হনিয়ে যাচ্ছে ময়রা মুদি পাটায় বসে ঢুলছে মিষ্টান্ন প্রস্তুত করে যে সম্প্রদায় তাদেরকে ময়রা বলে মিষ্টি তৈরির সাধারণ উপকরণ হল দুধ ছানা ময়দা ঘি গুড় ও চিনি তোমরা মনে করার চেষ্টা করো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার বাংলা বইয়ের ছয় নম্বর পৃষ্ঠা হলো মাঝের ছবিটি দেখো সারাদিন লোকজন হাটে ব্যস্ত ছিল নানা কেনা বেচায় তাই তারা ক্লান্ত হয়ে পড়েছে বাজার থেকে রকমারি জিনিস কিনে কেউ ঝুড়িতে করে কেউ ব্যাগে করে ক্লান্ত বেশে বাড়ি ফিরে যাচ্ছেন তোমরা কি বলতে পারো এই ছবিতে কী তুলে ধরা হয়েছে এই ছবিতে গ্রামীণ হাটবাজার থেকে লোকজনদের বাড়ি ফেরার চিত্র তুলে ধরা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তের পালকির গান কবিতায় শেষ ষোলো লাইন হাটের শেষ হতে আরও কত দূর পর্যন্ত সঠিক ছন্দে প্রমিত উচ্চারণে ও স্বাভাবিক গতিতে আবৃত্তি করা শিখব এবং এই পাঠ্যাংশ হতে বাক্য সহ নতুন শব্দের অর্থ শিখব যুক্ত বর্ণযুক্ত শব্দ ভেঙে শিখব নতুন শব্দ তৈরি করব এবং ছোট প্রশ্নের উত্তর শিখব তোমরা পাঠের শিরোনাম খাতায় লিখে নাও পালকির গান সত্যেন্দ্রনাথ দত্ত প্রিয় শিক্ষার্থীরা আমি পালকির গান কবিতাটি আবৃত্তি করছি তোমরা মনোযোগ দিয়ে লাইনের নিচে আঙুল রেখে অনুসরণ করো পালকির গান সতেন্দ্রনাথ দত্ত পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জলে স্তব্ধ গাঁয়ে আদুল গায়ে যাচ্ছে কারা রোদ্রে সারা ময়রা মুদি চক্ষু মুদি বসে ঢুলছে কষে দুধের চাঁচি শুষছে মাছে কারা হন হনিয়ে হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধাই হাঁটুরে কুকুরগুলো শুঁকছে ধুলু ধুকছে কেহ ক্লান্ত দেহ গঙ্গা ফড়িং লাফিয়ে চলে বাঁধের দিকেই সূর্য ঢলে পালকি চলে রে অঙ্গটলে রে আর দেরি কত আরও কত দূর এবার শেষ ষোলো লাইন পড়ছি তোমরা আবার ধরো হাটের শেষে রুক্ষ বেশি ঠিক দুপুরে ধাই হাটুরে কুকুরগুলো শুঁকছে ধুলো ধুকছে কেহ ক্লান্ত দেহ গঙ্গা ফরিং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢলে পালকি চলে রে অঙ্গ টলে রে আর দেরি কত আরও কত দূর প্রিয় শিক্ষার্থীরা চলো সবাই মিলে আরেকবার এই অংশটুকু পড়ি হাটের শেষে রুক্ষ বেশি ঠিক দুপুরে ধায় হাঁটুরে কুকুরগুলো শুঁকছে ধুলো ধুঁকছে কেহ ক্লান্ত দেহ গঙ্গা ফরিং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢলে পালকি চলে রে অঙ্গ টলে রে আর দেরি কত আরও কত দূর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পাঠ হতে নতুন শব্দ খুঁজে খাতায় লিখো আমরা পেলাম রুক্ষ হাঁটুরে ধুঁকছে ক্লান্ত অঙ্গ রুক্ষ শব্দের অর্থ কর্কশ বা খসখসে রুক্ষ শব্দ দিয়ে বাক্য হাটের শেষে হাঁটুরেরা বেশে বাড়ি ফিরছে হাঁটুরের শব্দের অর্থ হাটের দ্রব্যের বিক্রেতা বা ক্রেতা অথবা জিনিসপত্র কেনাবেচা করার জন্য যে হাটে যায় হাটুরে শব্দ দিয়ে বাক্য হাটুরে হাঁটে যাচ্ছেন ধুকছে, শব্দের অর্থ হাঁপাচ্ছে ধুকছে শব্দ দিয়ে বাক্য কুকুরগুলো গরমে ধুকছে। ক্লান্ত শব্দের অর্থ পরিশ্রান্ত বা অবসন্ন ক্লান্ত শব্দ দিয়ে বাক্য ক্লান্ত ক্লান্তবেশে হাঁটুরেরা বাড়ি ফিরে যাচ্ছেন অঙ্গ শব্দের অর্থ শরীর বা দেহের অংশ অঙ্গ শব্দ দিয়ে বাক্য চোখ দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ প্রিয় শিক্ষার্থীরা এবার পঠিত কবিতাংশটুকু থেকে যুক্ত বর্ণযুক্ত শব্দ খুঁজে খাতায় লিখ আমরা পেলাম রুক্ষ ক্লান্ত অঙ্গ রুক্ষ এই শব্দে যুক্ত বর্ণ ক সংযুক্ত মূর্ধন্য স এই শব্দটিকে ভাঙলে দুইটি বর্ণ পাই ক ও মূর্ধন্য স এই যুক্তবর্ণ দিয়ে নতুন দুইটি শব্দ দক্ষ বক্ষ ক্লান্ত এই শব্দে যুক্ত বর্ণ দুইটি ক সংযুক্ত ল দন্তন সংযুক্ত ত ক সংযুক্ত ল এই শব্দটিকে ভাঙলে দুইটি বর্ণ পাই ক ও ল এই যুক্তবর্ণ দিয়ে নতুন দুইটি শব্দ ক্লাস ক্লেশ দন্তন সংযুক্ত ত এই শব্দটিকে ভাঙলে দুইটি বর্ণ পাই দন্ত ন ও ত এই যুক্ত বর্ণ দিয়ে নতুন দুইটি শব্দ শান্ত পান্তা অঙ্গ এই শব্দে যুক্ত বর্ণ উ সংযুক্ত গ এই শব্দটিকে ভাঙলে দুইটি বর্ণ পাই উ ও গ এই যুক্তবর্ণ দিয়ে নতুন দুইটি শব্দ ভঙ্গ মঙ্গল প্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠে আমরা কী শিখলাম এসো জেনে নেই হাঁটুরেরা রুক্ষবেশে কখন বাড়ি ফিরছেন দুপুরে বেহারারা কি উড়িয়ে যাচ্ছে ধুলো কুকুরগুলো ক্লান্ত দেহে কী করছে ধুকছে বেহারারা কেমন পথ পাড়ি দিচ্ছেন দূর পথ বাঁধের দিকে কি ঢলে পড়ছে সূর্য গঙ্গা ফরিং কেমনভাবে চলে লাফিয়ে চলে প্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদের জন্য বাড়ির কাজ দেব তোমরা খাতা খোলো খাতার ডান পাশের উপরের কোনায় আজকের তারিখ লিখে নাও পালকির গান কবিতাটি কবির নামসহ পুরো চৌত্রিশ লাইন সঠিক ছন্দে প্রমিত উচ্চারণে না দেখে আবৃত্তি করবে এবং বাড়ির সবাইকে শোনাবে সঠিক বিরামচিহ্ন ব্যবহার করে পালকির গান সম্পূর্ণ কবিতাটি না দেখে খাতায় লিখবে পালকি নিয়ে পাঁচটি বাক্য লিখবে তোমরা মনোযোগ দিয়ে বাড়ির কাজ করবে খাতা সংরক্ষণ করবে স্কুল খোলা হলে বিষয় শিক্ষককে দেখাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি পাঠে অংশ নেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ বাড়ি থেকে বের হলে অবশ্যই মুখে মাস্ক পরবে নিয়মিত পাঠে অংশগ্রহণ করবে তোমাদের সবার মঙ্গল কামনা করছে সবাইকে আবার ধন্যবাদ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবারে তোমাদের পালা শুরু হচ্ছে তোমাদের ক্লাস ঝটপট তৈরি হয়ে নাও তোমাদের জন্য রয়েছে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ক পাঠদান hello dear students good afternoon welcome to our english class of class 5 i'm parvin shikdar pino head teacher of bangobashi government primary school shutrapur dhaka today i am going to present the lesson from english for today class 5 please make sure that you have your english for today book পেন অ্যান্ড নোটবুক উইথ ইউ ডিয়ার স্টুডেন্টস আশা করছি তোমরা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে এখন পর্যন্ত নিরাপদে আছো বারবার সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিচ্ছ বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করছো এবং অন্যদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখছো ওকে ডিয়ার স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি গত পাঠিয়ে আমরা কী নিয়ে আলোচনা করেছি অবশ্যই তোমাদের মনে আছে গত পাঠিয়ে আমরা ইউনিট টু সাউন্ড প্র্যাকটিস ওয়ান এর লেসন সেভেন নিয়ে আলোচনা করেছি এখান থেকে আমরা ফ এবং ভ সাউন্ড প্র্যাকটিস করেছি আজকের পাঠে আমরা সৈকত ফ্যামিলি বা সৈকতের পরিবার সম্পর্কে পড়ব ডিয়ার স্টুডেন্টস নাও টেক ইউর ইংলিশ ফর টুডে বুক প্লিজ ওপেন অ্যাডভেস ন টেন আশা করছি তোমরা পেজটি ঠিক মতো খুলতে পেরেছো দেখো পেজের উপরে বাঁ দিকে নীলকালিতে লেখা আছে ইউনিট থ্রি পাশে লেখা আছে সৈকত ফ্যামিলি এবং লেসন্স ওয়ান অ্যান্ড টু ভেরি গুড দেয়ার স্টুডেন্টস লুক অ্যাট দ্য পিক স্টুডেন্টস তোমরা উপরের ছবিটি দেখো দেয়ার আর থ্রি পিপল ইন দিস পিকচার ছবিতে তিনজন মানুষ দেখা যাচ্ছে আ বয় is রিডিং তার মানে একটি ছেলে পড়ছে ছেলেটির পাশে মানে একজন লোক লিখছেন ছেলেটির পেছনে ওম্যান ইজ সিউইং অর্থাৎ একজন মহিলা সেলাই করছেন তাহলে চলো শব্দগুলো আরও একবার বলি রিডিং পড়ছে রাইটিং লিখছে সিং সেলাই করছে স্টুডেন্টস ছবিতে যে ছেলেটি পড়ছে তার নাম সৈকত তার পাশে যিনি লিখছেন তিনি সৈকতের বাবা এবং পেছনে যিনি সেলাই করছেন তিনি সৈকতের মা দিস ইজ অল অ্যাবাউট সৈকতস ফ্যামিলি ডেয়ার স্টুডেন্টস টুডে উই উইল রিড অ্যাবাউট সৈকত ফ্যামিলি ডেয়ার স্টুডেন্টস নাও লুক অ্যাট অ্যাক্টিভিটি বি It says, listen and read. Students, now I am reading the text aloud. Please follow me in your book. Saikat Islam lives with his parents in a flat in Bogra. His father, Mr. Rashidul Islam, is a banker. But, in his free time, Mr. Islam writes stories and listens to music. Shaikhat's mother is Mrs. Manwara Islam. She is a housewife. In her free time, she enjoys sewing. She makes dresses. She often gets orders from her friends and neighbors. Shaikat is in class 5. He is a good student. He wants to improve his English. So, he watches cartoons on TV every day. He also reads English books. He likes books about animals, especially tigers and lions. Their students তোমরা নিশ্চয়ই এতক্ষণ টেক্সটি মনোযোগ সহকারে শুনেছ এই অংশ থেকে আমরা জানলাম সৈকত ইসলাম বগুড়ায় একটি ফ্ল্যাটে তার বাবা মায়ের সাথে বসবাস করে তার বাবা জনাব রশিদুল ইসলাম একজন ব্যাংকার বা ব্যাংক কর্মকর্তা কিন্তু অবসর সময়ে তিনি স্টোরি বা গল্প লিখেন এবং মিউজিক বা গান শুনেন সৈকতের মা মনোয়ারা ইসলাম একজন হাউসওয়াইফ বা গৃহিণী অবসর সময়ে তিনি সিউইং বা সেলাই করতে পছন্দ করেন তিনি প্রায়ই বন্ধু এবং নেইবার বা প্রতিবেশীদের কাছ থেকে জামা তৈরির অর্ডার নিয়ে থাকেন দ্বিতীয় অংশে সৈকত সম্পর্কে বলা হয়েছে সৈকত ক্লাস ফাইভে পড়ে সে গুড স্টুডেন্ট বা ভালো ছাত্র সে তার ইংরেজির ইম্প্রুভ বা উন্নতি করতে চায় তাই সে প্রতিদিন টিভিতে ইংলিশ কার্টুন দেখে সে ইংলিশ বই পড়ে বিশেষ করে টাইগার এবং লায়ন সম্পর্কে বই পড়তে সে বেশি পছন্দ করে ডেয়ার স্টুডেন্টস তাহলে আমরা আজকের পাঠে সৈকত ফ্যামিলি বা সৈকতের পরিবার সম্পর্কে পড়লাম আমি আশা করছি তোমরা এখন টেক্সটি নিচে নিজে পড়তে পারবে এবং মুখে মুখে কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে তাহলে বলো তো দেখি কোয়েশ্চেন নাম্বার ওয়ান হোয়াট ইজ সৈকত ফাদার্স নেই সৈকতের বাবার নাম কি এই প্রশ্নের উত্তরটি তুমি নিশ্চয়ই টেক্সটের প্রথম অংশের দ্বিতীয় লাইনে খুঁজে পেয়েছো এই তো ঠিক বলতে পেরেছ হিজ ফাদার ইজ মিস্টার রশিদুল ইসলাম ভেরি গুড এবার বলো তো কোয়েশ্চেন নাম্বার টু হোয়াট ইজ সৈকত মাদার্স নেইম সৈকতের মায়ের নাম কি এই প্রশ্নের উত্তরটি তুমি নিশ্চয়ই টেক্সটের চতুর্থ লাইনে খুঁজে পেয়েছো শৈকস মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম এবার কোয়েশ্চেন নাম্বার থ্রি হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম তার বাবা মা অবসর সময়ে কী করেন এই প্রশ্নের উত্তরটি তুমি নিশ্চয়ই টেক্সটের তৃতীয় এবং পঞ্চম লাইনে খুঁজে পেয়েছো ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক ইন হার ফ্রি টাইম মিসেস মনোয়ারা ইসলাম এনজয় সিইং এবার কোয়েশ্চেন নাম্বার ফোর হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম সৈকত অবসর সময়ে কী করে এই প্রশ্নের উত্তরটি তুমি নিশ্চয়ই টেক্সটির দ্বিতীয় অংশে খুঁজে পেয়েছ হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে হি অলসো রিডস ইংলিশ বুকস স্টুডেন্টস কোয়েশ্চেন নাম্বার ফাইভ হোয়াট কাইন্ডস অব বুকস ডাজ সৈকত লাইক সৈকত কি ধরনের বই পছন্দ করে এই প্রশ্নের উত্তরটি তুমি টেক্সটের দ্বিতীয় অংশের শেষ লাইনে খুঁজে পেয়েছ পেয়েছারটি হবে হি অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স ইয়াস ইউ আর কারেক্ট ভেরি গুড ডিয়ার স্টুডেন্টস নাও চেক ইয়ার হোমওয়ার্ক তাহলে খাতায় আজকের তারিখটি লিখে নাও তোমাদের জন্য আজকের হোমওয়ার্কটি হল এতক্ষণ তোমরা সৈকতস ফ্যামিলি সম্পর্কে যে টেক্সটটি পড়লে তা সঠিক ও শুদ্ধ উচ্চারণে বাসায় প্র্যাকটিস করবে এবং অ্যাক্টিভিটি সি এর আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্সের ওয়ান থেকে ফাইভ নাম্বার পর্যন্ত যে পাঁচটি কোয়েশ্চেন্স রয়েছে তা বাসায় প্র্যাকটিস করবে এবং স্কুল খুললে তা তোমার শিক্ষককে শোনাবে ওকে ডিয়ার স্টুডেন্টস থ্যাংক ইউ ফর বিইং উইথ মি ইন দিস ইংলিশ ক্লাস হোপ টু মিট ইউ ইন মাই নেক্সট ক্লাস Be happy and stay safe. That's all for today. Till then, goodbye Bontura. আজ যে সমস্ত বিষয়ে শিক্ষকবৃন্দ তোমাদেরকে পড়ালেন তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন তোমরা কিন্তু মনোযোগ সহকারে বুঝেছ নিশ্চয়ই এবং তোমাদের বাড়ির কাজ যেগুলো দেয়া হয়েছে নিশ্চয়ই তোমরা তা মনোযোগ সহকারেই করবে ঠিক মতো লেখাপড়া করবে ভালোভাবে মনোযোগী হবে এই ক্লাসের প্রতি আর হ্যাঁ আমরা যেন এই করোনাকালে সবাই স্বাস্থ্য সচেতন থাকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং ঘন ঘন বিশ সেকেন্ড ধরে হাত ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ প্রচারিত হলো ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কর্মসূচি ঘরে বসে শিখি অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শামীম আহমেদ সম্পাদনায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান সার্বিক নির্দেশনায় কামাল আহমেদ এবং ঘরে বসে শিখি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনির হোসেন